নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24 এবং আপনাদের সঙ্গে আমি রাজদীপ। রক্তের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে দীর্ঘদিন ধরে চলছে কালোবাজারি। বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে রক্ত এবং দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন জমা দিল এলাকার মানুষজন। উল্লেখ্য, দিন কয়েক আগে শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে একজন কর্মীর কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখানে ব্লাড ব্যাংকের দুর্নীতির কথা উঠে আসে। এরপর থেকেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। মূলত কালোবাজারি এবং দুর্নীতি রুখতে এদিন কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সেই সঙ্গে যাতে এই ব্লাড ব্যাংকে কালোবাজারি বন্ধ হয় তারও ব্যবস্থা গ্রহণ করতে হবে। করা চলবে না, এই রক্তের কালোবাজারি দল অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতে আমাদের পদযাত্রা চলছে। এই মুমূর্ষু রোগীর আমরা তাদের তার বক্তৃতা আমরা শুনেছি, তার বক্তব্য আমরা শুনেছি। বর্তমানে আমরা ডেকে নেব জনস্বাস্থ্য রক্ষা কমিটির জেলা কমিটির সম্পাদক সত্যজিৎ রায়। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে যিনি কাজ করছেন, যিনি খুব নিভৃতে এই বিষয়টিকে ফাঁস করার চেষ্টা করে এসেছেন, তিনি আমাদের ভেতরে উপস্থিত আছেন। তিনি শঙ্কর পাণ্ডে, তাহেরপুর। নাগরিক বৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে আজকে কৃষ্ণনগর হাসপাতাল ব্লাড ব্যাংকের কি দুরবস্থা, এমনকি মৃত্যুর মুখে তারা এগিয়ে চলেছে, রক্ত যখন প্রয়োজন। সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখছি। এতক্ষণ বক্তব্য রাখলেন হাসপাতালে জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের জেলা সম্পাদক ডাক্তার সত্য। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের নদিয়া জেলার শক্তিনগর জেলা হসপিটাল যে আছে, সেখানকার কর্মচারীদের সাথে দালাল চক্রের কিছু অডিও এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি দিতে এসেছি নদিয়া জেলা শাসকের কাছে। যে সমস্ত হসপিটালের কর্মীবর্গ সরাসরি দুষ্ট দালাল চক্রের সাথে যুক্ত এবং যারা মোটা টাকার বিনিময়ে মানুষের বাঁচার প্রধান উপাদান রক্তকে মুদিদ্রব্যের মতো বানিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে, তাদের কঠোর থেকে কঠোরতর যাতে শাস্তি দেওয়া হয়। এবং তার সাথে আমরা এটাও দাবি জানাচ্ছি, কৃষ্ণগড় হসপিটালের ব্লাড ব্যাংকটা আমাদের নদিয়া জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকের উপর যে সাধারণ জনগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও প্রভৃতির যে আস্থা হারিয়ে গেছে, সেই আস্থা যাতে সদর্থক পদক্ষেপের মাধ্যমে ফিরিয়ে আনা যায় এবং এই ব্লাড ব্যাংকটা যাতে সচল হয়। থ্যালাসেমিয়া রুগী থেকে শুরু করে যে সমস্ত আত্মরোগীরা প্রত্যেক দিন রক্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে আসছে, তারা যাতে রক্ত পায় এবং তারা যাতে সঠিকভাবে সরকারিভাবে সঠিক পথে তারা রক্তটা পায়। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।